আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা মাইক্রো কোর্সে আসো বা মাইক্রো কোর্সে ফিউচারে থাকবা বা কিনা চিন্তা ভাবনা করতে প্রথম প্রথমে জানি যে মাইক্রো কোর্স কি নিরানব্বই টাকায় একটা সাবজেক্টের একাডেমিক ম্যাথ সলভিং টেস্ট পেপার সলভিং কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভিং প্রি অ্যাডমিশন ফুল অ্যাডমিশন সব একটা প্যাকেজে এক নিরানব্বই টাকায় এবং এই কোর্সগুলোতে আর্টস কমার্স সায়েন্স সবগুলারই সব সাবজেক্টের আছে মাইক্রো কোর্স তো তোমাদের অনেকে অনেকে বলতে ক্রত তিন না চার হাজার মানুষজন এগুলা কোর্স কিনছো তো তোমরা যারা কিনছো তাদের জন্য এই ভিডিওটা যে তোমরা কিভাবে করবে যারা কিনতে চাও তোমরাও দেখতে পারো গাইডলাইন পাবা আর কি বেশ কিছু ব্যাপারে তো মাইক্রো কোর্স তিন ক্যাটাগরির মানুষজনদের জন্য প্রথম ক্যাটাগরি যারা এইচএসসি বা সামনে কোনো একটা পরীক্ষা আছে বা অনেক দিন ধরে পড়তেছো কিন্তু সার্টেইন একটা সাবজেক্টে দুর্বলতা পাবে ফিজিক্স কেমিস্ট্রি ইকোনমিক্স অ্যাকাউন্টিং ইসলামের ইতিহাস সার্টেন কোনো একটা সাবজেক্টে তোমার দুর্বলতা ওকে গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে তুমি কিনছো দ্বিতীয় একদল আছে যারা মাইক্রো কোর্স কিনছে সামনে এইচএসসি সামনে অ্যাডমিশন বা সামনে কিছু একটা এখনো এই সাবজেক্ট খুলেও দেখি একটানে এক টানে কমপ্লিট করব ওকে তৃতীয় এক ক্যাটাগরি আছে যারা এটা কিনছো বেসিক একাডেমিক পড়াশোনার জন্য যেন এই সাবজেক্টটা প্রাইভেট নিতে আসতেছি না 99 টাকা সাবজেক্টটা শেষ করি আর কি তো বেসিক একাডেমিক পড়াশোনা যে প্রতিদিন ক্লাস করব एग्जाम দিব প্রিপেয়ার হব এইচএসসি এর জন্য বা এসএসসি এর জন্য আর কি ঠিক আছে আচ্ছা এইবার আসি যে তিন দল কিভাবে করব চারা প্রথম দল গ্যাপ ফিলিং এর নিছো তোমরা কিন্তু এখানকার সব ক্লাস করার দরকার নাই মেজরিটি টাইম তোমার একাডেমিক ক্লাসগুলা করার পরেই হয়ে যাবে তো এটার জন্য প্রথমে একটা টার্গেট বেস প্ল্যান বানাবো হোয়াট ইজ টার্গেট বেস প্ল্যান আমি যেটা বলি যে ধরো গতিবিদ্যা 13 তারিখ থেকে 16 তারিখ নগদানি হিসাব 10 তারিখ থেকে 15 তারিখ তারপরে ধরো তুমি দিলা যে আইসিটি ডাটাবেস এক তারিখ থেকে তিন তারিখ এই যে প্রতিটা চ্যাপ্টারের জন্য বা প্রতিটা টপিকের জন্য তুমি একটা ডেট অ্যাসাইন করলা এটা তোমার ব্রেনের জন্য খুব সুবিধাজনক তোমার ব্রেন বা তুমি মেন্টালি তখন ওইটার জন্য প্রিপেয়ার থাকবা তো এরকম একটা টার্গেট বেসড প্ল্যান বানায় ফেলবা যেই টার্গেটে তুমি পড়াগুলো কমপ্লিট করবে তাহলে তুমি যখন এই প্ল্যানটা বানায় ফেলবা তখন তুমি দেখবা যে তুমি ওই দিনে ঠিক ওই চ্যাপ্টারটায় ক্লাসটা করতেছো সুন্দর মতো বসে বসে এবং তুমি রিল্যাক্সে তখন তোমার ব্রেন যেহেতু তিন দিন দিন তাহলে তুমি প্রথম ক্লাসটা ধরো অর্ধেক অর্ধেক নোট করলা অর্ধেক বইটি পড়াশোনা করলাম দিন বাকি অর্ধেক ডেট বেস প্ল্যানটা তোমার মাথার মধ্যে আগে থেকে আছে আচ্ছা দ্বিতীয় পার্ট টানে কমপ্লিট যারা টানে কমপ্লিট করতে চাও কিচ্ছু করবা না সুন্দর মতো কোর্সটা খুলবা ফোনটা ল্যান্ডস্কেপ মোডে দিবা ল্যান্ডস্কেপ মোডে দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিডে চালায় দিয়ে একটানা বসবা দেখবা যেখানে আটকে যাবা পজ দিবা লেখবা বই উল্টাবা আবার দেখবা মানে তোমার হাতে মনে করো সাত থেকে দশ দিন টানে একটা সাবজেক্ট শেষ করতেছ ঠিক আছে তো ওই জন্য এক টানে বসে করবা ধরো তুমি তিন দিন নিয়ে বা তিন দিন ক্লাস করবা এবং কাজ থামায় থামায় বই পড়াবা বই উল্টাবা দেখবা ঠিক আছে আচ্ছা তৃতীয় যারা যারা বেসিক একাডেমিক করবা তোমাদের উদ্দেশ্যে এখানে একাডেমিক ক্লাস দেওয়া আছে তাই না তো যখন তোমার কোচিং এ বাড়িতে যে টিচার এটা পড়াই দিল বা নিজে আগে বইটা রিডিং দিলা ঠিক আছে যতদূর বুঝার বুঝলা এরপরে সুন্দর মতো ফোনটা অন করে ল্যান্ডস্কেপ মোডে দিয়ে বারবার একটা কথা বলছি খাতা কলম নেওয়ার জন্য কারণ কি কারণ এরপরে আমাদের এখানে কয়েক ধাপের ক্লাস আছে একাডেমিক ক্লাস আছে তো প্রথম টার্গেট যারা একাডেমিকের জন্য নিছো তোমরা শুধু একাডেমিক ক্লাস গুলো করে ফেলবা ওকে একাডেমিক ক্লাস করলে তোমার মধ্যে না হয়ে যাবে ভাই একটা ক্লাসে হয় এখন তোমার যদি মনে হয় যে ভাই থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স শেখানোর জন্য আমার চারটে ম্যাথ করাইতে হবে তাহলে তোমার আমার কোর্স করার দরকার নাই কারণ একটা ম্যাথ দেখলেই বোঝা যায় নিজেই পারা যায় তো আমরা এমনি ক্লাসের ডিউরেশন কমাইছি সাত ঘন্টা কইরা তোমার ক্লাস দিব তুমি তো আমার শোনার ছেলে তুমি তো সাত ঘন্টা ক্লাস করবা না তুমি প্রথমে এক ঘন্টা করার পরে হ্যাঁ বলে বন্ধ করে দিয়ে চলে যাবো বাস্তবতা এইটা তো আমরা বাস্তবতা বুঝি ঠিক আছে দুই নাম্বার একাডেমিক ক্লাস করলা না একাডেমিক ক্লাস করার পরে বই রিডিং দিতে পারো অথবা ভাইস ভার্সা যাদের একান্তু চ্যাপ্টারটার কোনো ধারণাই নাই সে প্রথমে একাডেমিক ক্লাস করবা তারপর বই রিডিং দিবা যার হালকার উপর পাতলা ধারণা আছে সে প্রথমে বইটা রিডিং দিয়ে দিবা রিভিশন হয়ে গেল এরপর এসে একাডেমিক ক্লাস করবা ঠিক আছে আচ্ছা এইবার এখানে চলে আসলো যে ভাই এখানে ম্যাথ সলভিং ক্লাস আছে ম্যাথ সলভিং মানে কি প্রতিটা চ্যাপ্টারের তিনটা করে রাইটারের ম্যাথ সলভ করবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বানোনা সাবজেক্টের ক্ষেত্রে তো সেখানে ম্যাথ সলভিং ক্লাসগুলোর নিয়ম হলো যে এই একাডেমিক ক্লাস এবং বই রিডিং দুইটা শেষ করার পরে যখন আমার সূত্র থিওরি খুব ভালো বুঝছি এবার আমি ম্যাথ সলভিং ক্লাসগুলো অন করব। ম্যাথ সলভিং নিজে করতে হবে কিন্তু হাতে লেখে তো আগে এই জন্য বসে আমি বলি ক্লাসগুলো করো অথবা নিজে ম্যাথগুলা সবগুলা ট্রাই করো যে কয়টা পারবা না সে কয়টা ভিডিওর মধ্যে খুঁজে খুঁজে বের করবা তাও হয় যে কোনো এক প্রসেস করলে হলো বাট ভিডিওতে খুঁজে বের করা একটু টাফ দ্যাটস আমি আগে বলে আগে ক্লাসটা করো দেন নিজে ম্যাথ সলভ করতে বসো কোনো জায়গায় আটকে গেলে ক্লাসটা তার একবার ব্যাক করবো ক্লিয়ার ম্যাথ সলভিং ক্লাসটা গেল এই অ্যাকাডেমিকের ম্যাথ সলভিং দিয়ে তোমার কলেজের যে কোনো পরীক্ষা স্কুলের যে কোনো পরীক্ষা কভার হয়ে যাবে এখন কথা হলো যে ভাই সেই সাথে কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে এসএসসিতে এটা নাই এটা এইচএসির জন্য আরেকটা পার্ট আছে যে এইচএসসি এবং এসএসসির আগে টেস্ট পেপার সলভিং ক্লাস কিন্তু অ্যাড করা আসে ওখানে ঠিক আছে তো একদম এইচএসসি এর আগে ধরো তোমার এইচএসসি পরীক্ষার আগেই তুমি সাবজেক্টটা রান শেষ করতেছো একাডেমিক ক্লাস করার পরে ম্যাথ সলভিং ক্লাস করার পরে টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো দেখবা যে বিগত বছরে ওই চ্যাপ্টার থেকে কি क्वेश्चन আসছে এবং টিচার সেই সিজনগুলো তোমাকে সুন্দর মতো ক্লাসে সলভ করে দিচ্ছে আচ্ছা ঠিক আছে এরপর আসি এখন চলে আসলো দুইটা বিগ ফিশ যে ধরো এডমিশন টাইমে তুমি কোর্সটা কিনছো এডমিশনের কোণাটা গ্যাপ ফিলিং এর জন্য অথবা তুমি একাডেমিক তো তুমি ওই সাবজেক্টটাতে বাকি দিতেছো অনেক দক্ষ হতে যাচ্ছো তোমার ওখানে দেখবা যে বিগত বছরের क्वेश्चन ব্যাংক সলভিং এর উপর প্রি এডমিশন ক্লাস দেওয়া আছে ন ম্যাটেরিয়ালসও আছে কিন্তু এডমিশনের তো ওই কোশ্চেন ব্যাঙ্ক সলভিং গুলো তখন ক্লাস করবা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করার জন্য অবশ্যই আমার একাডেমিক ক্লিয়ার থাকা লাগবে নাহলে কোয়েশ্চেন ব্যাঙ্ক মাথার অনেক উপর দিয়ে যাবে মানে এমনিও যাবে না এত দূর দিয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসি ফুল এডমিশন ফুল এডমিশন ক্লাস কাদের জন্য যারা এডমিশন ব্যাচ তো এখানে কিন্তু ওই সাবজেক্টটার চার ধাপের ক্লাস তোমরা পাচ্ছ চার্জ যেটা লাগে সেটা বাছে নিবা মানে একাডেমিকটা ম্যান্ডেটরি পার্ট একাডেমিক করার পরে বাকি পার্টগুলোতে তুমি সুইচ করতে পারো বা এটা এনশিওর করবা যে তোমার একাডেমিকটা নিজে বাসায় পড়ে হলো বই পড়ে হলো বা আগে হলো কমপ্লিট আছে তারপরে প্রি অ্যাডমিশন ফুল অ্যাডমিশনে যাবা তো এটাই ছিল আমাদের মাইক্রো কোর্স পড়ার ওয়ে এই অনুযায়ী আগাইতে থাকো আর যে কোনো কোশ্চেনে আমাদের পেজে মেসেজ দিতে পারো আর যারা এখনও কিনতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে এখনই কিনে ফেলো নিরানব্বই টাকা কেউ পড়াবে না মা কসম কেউ পড়াবে না টাটা